আজকেরও আমি আর কোনো ব্লগ নিয়ে আসলাম না, তোমাদের সাথে বলেছিলাম যে বুধবার দিন থেকে আমি এবার নতুন ব্লগ নিয়ে আসবো, কিন্তু আমি পারলাম না। আমার মন মেজাজটা খুবই খারাপ, মানে কি খারাপের পরিস্থিতিতে যাচ্ছে সে একমাত্র আমি বুঝতে পারছি। যে আমার মা হঠাৎ করে এরকমভাবে এমনভাবে অসুস্থ হয়ে যাবে আমি ভাবতে পারিনি, তাই জন্য দেখি কবে সুস্থ হচ্ছে। তাও আমি কটা দিন আমি তোমাদের সাথে ব্লগ আমি দিতে পারবো না, আর এখন একটুখানি ভালো আছে, তাও অতটা ভালো নই। হ্যাঁ, মানে সামান্য একটু মানে সে না থাক ভালো না থাকার মতো সুস্থ কিছুতেই হচ্ছে না, মানে অসুস্থ হয়ে যাচ্ছে। আমারও চিন্তায় চিন্তায় মন মেজাজ এত খারাপ হয়ে যাচ্ছে, এত খারাপ হয়ে যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। কবে যে আমার মা যে সুস্থ হবে সেটাই আমার ভাবার বিষয়। হ্যাঁ, কি বলবো, আমি আর কথা যে বলবো তোমার সাথে আমি শেয়ার করতে পারছি না, কি বলবো। এখন বাবা বাড়িতে নেই, হ্যাঁ বাবা হচ্ছে বাইরে হচ্ছে ওই গেছে দিকে, ওই কল্যাণীর দিকে গেছে, একটা সাইট ভিজিট করতে গেছে, এখন গেছে, এখনো আসেনি বাবা। দেখি কবে আসে, আজকে আসবে না কালকে আসবে সেটাও বুঝতে পারছি না। ঠিক আছে, চলো দেখি। হ্যাঁ, তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে একটু তোমার একটু প্রে করো। আমি যেন আবার হাসি মুখে যেন সুস্থভাবে যেন আমি আমার যেন দাদু মাকে যেন সুস্থ করাতে পারি, এইটুকু তোমাদের কাছে একটু আশীর্বাদ তোমার একটু করো। ঠাকুরের কাছে প্রে করো যে তোমার মা দাদু সুস্থ হয়ে যায়। আর কী বলবো, বলার মতো আমার কাছে আর কিছু নেই এই মুহূর্তে। আমি যে তোমার সাথে কী বলবো কিছুই বুঝতে পারছি না আমার, মানে আমি একদম পুরো সে বলে না ডিপ্রেশনে যেরকম চলে যায় একটা মানুষ, আমি সেই রকমভাবে আস্তে আস্তে মনে হচ্ছে যেন আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। কেন জানি না আমার এইরকমই মনে হচ্ছে, মানে কী করবো আমি এখন সেটাও বুঝে পাচ্ছি না। এতটাই পরিমাণ আমার এতটাই কষ্ট হচ্ছে, নিজেরও কষ্ট হচ্ছে, নিজেরও শরীরটা ভালো যাচ্ছে না, আমার দিকে পড়া আছে কিছুতেই আমার ভালো যাচ্ছে না। যে আমি মানে একটা কাজ করতে গিয়ে আমি সে কাজটাও আমি ঠিক করে করতে পারছি না, মানে দেখা যাচ্ছে আমি এক্ষুনি এই কাজটা করব কিন্তু আমার সেটা আমি আমার গুলিয়ে যাচ্ছে, আমার সব মাথার মধ্যে কিছুই সব মানে গুলিয়ে যাচ্ছে, এতটা গুলিয়ে যাচ্ছে সব মাথার উপর থেকে আমার বেরিয়ে যাচ্ছে, কোনটা কী করবো আমার কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তো চলো দেখি, তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকু তোমার প্রে করো। কটা দিন আমি ব্লগ নিয়ে আসতে পারি, ঠিক আছে, আমি আবার স্বাভাবিক পথে ফিরি, তারপরেই আমি আবার নতুন নতুন তোমাদের সাথে ব্লগ আবার শেয়ার করবো। ঠিক আছে, আমি কবে থেকে ব্লগ দেবো সেটা তোমাদেরকে বলে দেবো, আমি কটা দিন এখন আমি ব্লগটা আমি দিতে পারছি না, এখন আপাতত এখন আমি ছুটিতে নিই, ছুটি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ আমিও স্বাভাবিক পথে এখনও আমি ফিরিনি, মনে হচ্ছে আমি এই বুঝি মনে হয় এবার ডিপ্রেশনে চলে যাচ্ছে, এরকম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জানি না মা যে সুস্থ হচ্ছে না কেন, আমি এটাই ভাবার বিষয়। ঠিক আছে, তোমার সব ভালো থেকো, টাটা।